সৃষ্টিকর্তা আমাকে এভাবে জন্ম দিয়েছেন এবং আমার সঙ্গে যা যা হয়েছে তার পেছনে নিশ্চয়ই কোনো পরিকল্পনা রয়েছে। তুমি তোমার সাধ্যমতো চেষ্টা করে যাও এবং সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখো, তিনি তোমাকে ফেরাবেন না। এমনই অটুট বিশ্বাস নিয়ে জীবন যুদ্ধে প্রতিনিয়তই এগিয়ে চলেছেন ও আত্মবিশ্বাসে ভরপুর অদম্য এক যোদ্ধা। সুস্থ স্বাভাবিক মানুষের নানা অজুহাতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিশ্ব দরবারে অনুপ্রেরণা সৃষ্টিকারী নাম নিকোলাস জেমস, পুরো নাম নিকোলাস জেমস ভয়সিস। তিনি পেশায় একজন প্রেরণা সৃষ্টিকারী বক্তা এবং খ্রিস্টান ধর্ম প্রচারক, কণ্ঠ দিয়ে বিশ্ব জয় করেছেন তিনি। এখন পর্যন্ত 5টি মহাদেশের প্রায় 60টি দেশে ঘুরে প্রেরণা জুগিয়েছেন 40 লক্ষাধিক মানুষের মনে। তিনি এতটাই জনপ্রিয় হয়ে ওঠেন যে ঘন্টায় 1,800 লোককে বুকে জড়িয়ে ধরার জন্য গিনেস বুকেও নাম উঠেছে তার। তিনি কারো বোঝা হয়ে জীবন ধারণ করতে শেখেননি, বরং দেখিয়েছেন কিভাবে শুধু ইচ্ছাশক্তির জোরে জয় করা যায় সব কিছু। মাত্র 2টি আঙুল থাকা সত্ত্বেও তিনি কম্পিউটারে হিল অ্যান্ড টয় পদ্ধতিতে মিনিটে 45টি শব্দ টাইপ করতে পারেন, যা একজন সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষেও কষ্টকর বটে। 2005 সালে প্রতিষ্ঠা করেন লাইফ উইদাউট লিম্স নামে নন প্রফিট অর্গানাইজেশন। পরবর্তীতে 2007 সালে অ্যাটিটিউড ইজ অ্যাটিটিউড নামে আরেকটি মোটিভেশনাল স্পিকিং কোম্পানি প্রতিষ্ঠা করেন। এছাড়াও যুব সমাজকে লক্ষ্য করে নো আর্মস নো লেগস নো ওয়ারেস নামের একটি DVD প্রকাশ করেন। অভিনয় করেন দ্য বাটারফ্লাই সার্কাস নামে একটি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রেও। অথচ নিজে সমাজের সর্বস্তরের মানুষকে অনুপ্রাণিত করে গেলেও ছোটবেলায় বেঁচে থাকার ইচ্ছাটাই হারিয়ে ফেলেছিলেন। বিদ্যালয়ের প্রতিবেশীদের কাছ থেকে সর্বদা তাকে লাঞ্ছনার শিকার হতে হতো, কারণ তিনি জন্মেছিলেন হাত পা বিহীন একজন বিকলাঙ্গ শিশু হিসেবে 1982 সালের 4ই ডিসেম্বর। হাত পা বিহীন শুধু দেহ নিয়ে জন্ম নেয় শিশুটি, টেট্রা অ্যামেলিয়া সিন্ড্রোম নামে বিরল রোগে আক্রান্ত হয়ে হাত পা ছাড়াই জন্ম হয় শিশুটির। এই শিশুটি হচ্ছে আজকের নিকোলাস জেমস, বা সংক্ষেপে নিক। নিকের বাবা তার মাকে বোঝায়, দেখো সে দেখতে কত সুন্দর। পরবর্তীতে সৃষ্টিকর্তার ইচ্ছে হিসেবেই মেনে নেন ছোট্ট শিশুটিকে। বাবা মা নিজেদের কষ্টকে চাপা দিয়ে ছেলের মুখ চেয়ে শুরু করলেন এক নতুন জীবন যুদ্ধ। নিকের বাবা ছিলেন প্রথম থেকেই তার সবচেয়ে বড় অনুপ্রেরণা। বাবা তাকে বলতেন, তুমি বিধাতার পক্ষ থেকে আমাদের জন্য উপহার, শুধুমাত্র একটু ভিন্ন মরকে। কিন্তু সমাজের কটু দৃষ্টি আর শারীরিক প্রতিবন্ধকতা তার জীবনকে অতুষ্ট করে তুলেছিল, হাঁফিয়ে উঠছিল নিক। এমনকি তৎকালীন ভিক্টোরিয়া রাজ্যের আইনের কারণে মূলধারার স্কুলেও ভর্তি হতে পারছিল না। পরবর্তীতে আইন পরিবর্তিত হলে স্কুলে ভর্তি করাতে সক্ষম হয় তার বাবা মা। প্রথম দিকে স্কুল জীবন মোটেও সুখকর ছিল না তার, সহপাঠীদের হাসাহাসি আর অবজ্ঞায় কোনো বন্ধুও ছিল না তার। এরই ফলশ্রুতিতে 8 বছর বয়সে চরম হতাশাগ্রস্ত হয়ে পড়েন ছোট্ট নিক। যে বয়সে একটা শিশুর রঙিন শৈশব শুরু হয়, সেই বয়সে নিকোলাস সম্মুখীন হন কঠিন বাস্তবতার। জীবনের প্রতি ঘৃণা জন্মে তার, পরিণামে 10 বছর বয়সে সে নিজেকে বাথটাবে ডুবিয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। কিন্তু বাবা মা আর ভাই বোনের ভালোবাসার কাছে হার মানতে বাধ্য হয় শেষ পর্যন্ত। তিনি সবসময় মনে প্রাণে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতেন যেন দৈব বলে তার হাত পা সৃষ্টি হয়ে যায়। অভিমান ভরে বলতেন, তুমি যদি আমার অনুরোধ না শোনো তবে আর কখনোই আমি তোমার কাছে সাহায্য প্রার্থনা করব না। নিকের ধারণার আমূল পরিবর্তন ঘটে যখন তার মা পত্রিকায় একটি খবর পড়তে দিলেন তাকে। এটা ছিল ভয়াবহভাবে শারীরিক প্রতিবন্ধকতায় আক্রান্ত এক ব্যক্তিকে নিয়ে লেখা। তখন নিক বুঝতে পারলেন পৃথিবীতে শুধু তিনি একাই নন, আরও অনেকেই তাদের নিজেদের জীবনে অনেক সমস্যা নিয়ে বেঁচে আছেন, এগিয়ে চলেছেন। এরপরে তিনি নিজের জীবন সম্পর্কে ইতিবাচক ধারণা পোষণ করতে শুরু করেন। শুরু হয় তার নতুন পথ চলা, আর থামতে হয়নি তাকে। বদলে যেতে শুরু করে তার জীবন, খ্যাতি যশ মানুষের ভালোবাসা সবকিছু ছাপিয়ে তার মনের গহীনে কষ্ট ছিল একটাই, একজন সঙ্গী। যত যোগ্যতাই থাকুক অঙ্গহীন একজন মানুষকে কোনো মেয়ে সজ্ঞানে ভালোবাসবে না, এই আতঙ্ক আচ্ছন্ন করে রাখত তাকে সবসময়। কিন্তু নিকের সেই ধারণা 2008 সালে ভুল প্রমাণ করে দিয়ে তার জীবনে আসে এক রমণী, জাপানি বংশোদ্ভূত আমেরিকান ওই নারীর নাম কেনাইয়ে মিয়াহারা। প্রথম দেখাতেই নিকের হৃদয় জয় করে নেয় কেনাইয়ে। ভালোবাসার সামনে পৃথিবীর সব প্রতিবন্ধকতায় নস্যাৎ, তা প্রমাণ করে দেখিয়েছেন নিক কেনাইয়ে দম্পতি। তাদের ঘরে ফুটফুটে 2টি পুত্র সন্তান আছে। নিক তার পরিবারের সহায়তায় সমস্ত ভয় প্রতিকূলতা লাঞ্ছনা সবকিছুতেই জয় করতে পেরেছিলেন। তাই তো তিনি আজ নিকোলাস জেমস। তিনি হয়তো কখনো কখনো ভেঙে পড়েছেন, কিন্তু বিশ্বাস হারাননি। 35 সুই সুই এই নির্ভীক কিংবদন্তি আজও আশায় থাকেন অলৌকিক কিছু ঘটার। তাই তো তিনি তার কাফার্ডে একজোড়া জুতা সবসময় রেখে দেন। তিনি বলেন, আমি উঠে দাঁড়াবার জন্য শতবার চেষ্টা করব, যদি শতবারই ব্যর্থ হই
তবু ব্যর্থতা মেনে নিয়ে সেটা ছেড়ে উঠব না। আমি আবার চেষ্টা করব এবং বলবো এটাই শেষ নয়। সর্বশেষ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।